আসসালামু আলাইকুম। আমার ব্যক্তিগত মতামতের জায়গা হচ্ছে তানজিদ হাসান তামিমকে এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকে ডেবিউ করিয়ে দেওয়া উচিত। তার পেছনে কারণটা হচ্ছে যে দুইটা ভেন্যুতে প্রথম দুই ম্যাচ খেলা, শ্রীলঙ্কার একটা ভেন্যু এবং পাকিস্তানের ভেন্যু। আমরা জানি যে শ্রীলঙ্কার ওই পার্টিকুলার ভেন্যুটা যথেষ্ট রান প্রসবা, প্রচুর পরিমাণে রান হয়, অন্যান্য ভেন্যুর মতো না। আর দ্বিতীয়ত পাকিস্তান তো পাকিস্তান, সেখানে তো রান হবে। সো এরকম ব্যাটিং ফ্রেন্ডলি ট্র্যাক, ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে তানজিদ তামিমের ডেবিউ করিয়ে দেওয়াটা বেটার রাদার দ্যান দেশের মাটিতে নিউজিল্যান্ডের এগেনস্টে ওই রকম ট্র্যাকে ডেবিউ করানোর চাইতে। কনফিডেন্সটা আরও তখন লো হয়ে যাবে, অর্থাৎ সেটেল হতে দেওয়ার জন্য তানজিদ তামিমকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ওই কন্ডিশনে ডেবিউ করানোটা প্রয়োজন। ইভেন কলম্বোর মতো কন্ডিশনেও এমার্জিং এশিয়া কাপে তানজিদ তামিম ভালো পারফর্ম করেছেন। এই ভিডিওটা যে যে কারণে করতে চাই, প্রথমত সনাদ জয়সুরিয়ার সঙ্গে তার ফুটওয়ার্কের একটা মিল খুঁজে পেয়েছি সে ব্যাপারটা বলছে। আমাদের বাংলাদেশে যেটা হয় যে কারোর সঙ্গে কারো মিল খুঁজে পেলে কিংবা কেউ কাউকে অনুসরণ করতে বললে আপনারা কমেন্ট বক্সে লিখে ফেলেন যে তুলনা করলেন, এটা কোনো কম্পেয়ারেজন না। সনাদ জয়সুরিয়া গ্রেটেস্ট প্লেয়ার, তার সঙ্গে তানজিদ তামিম এখনও খেলেনি নাই, তার কোনো তুলনা না। আমি একটা ফুটওয়ার্কের সাদৃশ্য খুঁজে পেয়েছি। আমি সেই সাদৃশ্যের জায়গাটা খুব ইন্টারেস্টিং, খুব মজা লেগেছে আমার কাছে, এই কারণে সাদৃশ্যটা খুঁজে পেয়েছি। একটা বিষয় দেখেন যে তানজিদ তামিম যখন তার ফ্রন্ট লেগটা লেগ স্ট্যাম্প বরাবর রেখেছেন, দেন একটা ব্যাকওয়ার্ড স্টেপের পর সেই ফ্রন্ট লেগটাকে পেছনের পায়ের সঙ্গে একটা ক্রসড শেপে নিয়ে আসছেন টুয়ার্ডস মিডল স্ট্যাম্প। এই ধরনের স্ট্যান্সে সনাদ জয়সুরিয়া এই একটা ডাবল স্টেপিংয়ে তিনি ব্যাটিং করতেন, অর্থাৎ ইনিশিয়ালি একটা ব্যাকওয়ার্ড স্টেপ, দেন একটা ফরওয়ার্ড স্টেপ যেটা তার সামনের পায়ে এবং পেছনের পাকে একটা সেমি ক্রসড শেপে দাঁড় করাতো। ইভেন সনাদ জয়সুরিয়ার এই একটা স্ট্রেংথের জায়গা ছিল যে তাকে যদি আপনি ড্রাইভিং স্লটে আউটসাইড অফ স্ট্যাম্প বল দিতেন, সেই বল মাঠের মধ্যে থাকার কোনো কারণই ছিল না। এবং ওইভাবেই তানজিদ তামিমের এই এমার্জিং এশিয়া কাপে কিন্তু বেশ কিছু শট দেখেছে। আপনারা যদি একটু কম্পেয়ার করে দেখেন, মানে কম্পেয়ার বলতে ভিডিওটা পাশাপাশি আমি আপনাদেরকে দেখাচ্ছি, নট তুলনা, জয়সুরিয়ার সঙ্গে তুলনা করার মতো জায়গায় এখনও তানজিদ তামিম আসেন নাই। আগামী 10 বছরে যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। বাট যে জায়গাটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, একটু ইন্টারেস্টিং একটা মিল। একটু লঙ্গার ফ্রেমে যদি আমরা দেখি যে দুজনেই ইনিশিয়াল স্ট্যান্স থেকে একটা ব্যাকওয়ার্ড স্টেপ, দেন অফ স্ট্যাম্প করিডোর বা অফ স্ট্যাম্পের বাইরের করিডোরের বলগুলোকে তারা খেলছেন একটা ফরওয়ার্ড স্টেপ দিয়ে, যেটা পেছনের পায়ের সঙ্গে এক ধরনের ক্রসড শেপ। এতে যে বিষয়টা হয় যে অফ স্ট্যাম্প করিডোর, ফোর্থ স্ট্যাম্প, ফিফথ স্ট্যাম্প, ওই করিডোরের বলগুলোর এগেনস্টে চড়াও হয়ে খেলা যায়। এই টাইপের ব্যাটসম্যানদের আউটসাইড এজ হওয়ার প্রবণতাটা আসলে খুব কম থাকে, আর আউটসাইড এজ হলেও সেটা থার্ড ম্যান দিয়ে বেরিয়ে যায়। জয়সুরিয়ার ক্ষেত্রে আমরা তেমনটা দেখেছি এমার্জিং এশিয়া কাপে, স্লাইট তানজিদ তামিমকে আমরা এই অ্যাপ্রোচে ব্যাটিং করতে দেখেছি। সেই সঙ্গে তানজিদ তামিমের আরেকটা বিষয় যদি একটু আলোচনা করি, তা হচ্ছে লেন্থ পিক করতে পারার দক্ষতা। যেমনটা বলছিলাম যে অফসাইডে, ঠিক তেমনিভাবে সামনের পায়ের উপর ভর করে তিনি যেরকমভাবে ওই অ্যাপ্রোচটা দিতে জানেন, ঠিক তেমনিভাবে আবার বলের লেন্থ অনুযায়ী পেছনের পায়ে ওয়েট ট্রান্সফারটা আমরা বেশ কয়েকটা অকেশনে দেখেছি। পেছনের পায়ের যে ওয়েট ট্রান্সফার সেটা খুব সুন্দরভাবে করছেন। আমরা ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচে দেখেছিলাম যে পেছনের পায়ে বেশ ভালো ওয়েট ট্রান্সফার তিনি করতে পারছেন। আরেকটা জায়গা বলবো যে মডার্ন ডে ক্রিকেটে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরের জায়গাটা হচ্ছে ব্যাট সুইং। তাওহিদ হৃদয়কে আপনারা যদি দেখেন, তার সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্যের জায়গাটা ব্যাট সুইংটা অনেক প্রপার, ব্যাট সুইংটা অনেক শার্প, অনেক বেশি মাত্রায় ব্যাট সুইং খুব ভালো মতো করেন, যেটা একটা গুলতিকে আমরা যতটা বেশি স্ট্রেচড করবো দেন ছাড়বো তত দূরে সেই পাথরটা কিংবা যেটা দিয়ে গুলতি মারছি সেটা যাবে। ঠিক তেমনিভাবে ব্যাট সুইংটা ওই রকম একদম চপিং করা, যেটা ওই চপিংয়ের জায়গাটা তানজিদ তামিমের খুব ভালো মতো আছে, এটা তাওহিদ হৃদয়ের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। এখন আপনারা বলতে পারেন যে ভাই আসলোই না, তাকে নিয়ে এত প্রশংসা শুরু করে দিলেন, প্রশংসা তো করবই ভাই, আমার দেশের ক্রিকেটার, প্রশংসা করতেই হবে, তাকে পজিটিভলি সাদরে আমন্ত্রণ জানাতে হবে, তার স্ট্রেংথের কথাগুলো বলতে হবে, দুর্বলতার যে জায়গাগুলো আছে সেগুলো তাকে ঠিক করার সুযোগ দিতে হবে। আমার কাছে মনে হয় যে পজিটিভলি সব কিছু চিন্তা করাটা বেটার। ওই যে যারা বলেন যে প্রশংসা করলে সে খারাপ হয়ে যায়, এইগুলা মানে কুসংস্কারাচ্ছন্ন কথাবার্তা, এত কুসংস্কারাচ্ছন্ন কথাবার্তা, এগুলোই আমাদের মধ্যে আসলে নেগেটিভিটি ক্রিয়েট করে, এগুলো আমাদের মধ্যে মেন্টালিটির নষ্ট তৈরি করে দেয়। বদলে হাওয়া, বদলে মন, যখন ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। বুঝলা জালাল, ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আপনার ছোট ভাই যদি এসএসসি পরীক্ষা দিতে থাকে, আপনি তাকে যদি প্রশংসা করেন যে হ্যাঁ তুমি পারবা ভালো মতো, তোমার মধ্যে এই এই ক্যাপাবিলিটি আছে, তার স্ট্রেংথের জায়গাগুলো যদি তাকে মনে করিয়ে দেন, এখানে দোষের কী আছে? নাকি আপনি বলবেন এই তুই বেটা অঙ্ক পারোস না, তুই বেটা বিজ্ঞান পারোস না, তুই এটা পারোস না, আপনি কি এগুলো বলবেন? এগুলো বলে তারা ডিমোরালাইজ করবেন। আমাদের কেন জানি ক্রিকেটারদের ক্ষেত্রে এই একটা মেন্টালিটি আমরা পোষণ করি যে
মনে হয় ভালো কথা বললেই ভাই পাম দিয়েন না, তেল দিয়েন না, এই দিয়েন না, সেই দিয়েন না, মানে এমন একটা ব্যাপার যে কারো গিবত করলে পরে সেটা খুব ভালো, কারো প্রশংসা করলে পরে সেটা খুব খারাপ। এই মেন্টালিটি থেকে আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেট দর্শকদের বেরিয়ে আসা খুব জরুরি। কারণ আপনারা তো দেখেন নাই, 1999 থেকে 2004 সাল পর্যন্ত বাংলাদেশ একটা ম্যাচও জিতে নেই। আমরা যখন ছিলাম, আমাদের আগের প্রজন্ম যখন ছিল, তারা উৎসাহ দিয়ে গেছে। তারা ওই সময়ের মধ্যেই পাইলট ভাইকে অ্যাপ্রিসিয়েট করতো, অলোক দাদাকে অ্যাপ্রিসিয়েট করতো, ওর মধ্যেই তারা হান্নান সরকারকে অ্যাপ্রিসিয়েট করতো, সানোয়ার হোসেনকে অ্যাপ্রিসিয়েট করতো। তো আলটিমেটলি এই জায়গাগুলোর কারণে বাংলাদেশ ক্রিকেট আজকে আপনারা একটা রেডিমেড পজিশন দেখতে পাচ্ছেন। এই পজিশন এইভাবে আসেনি, এই পজিশনটা এইভাবে আসেনি, এত সহজে আসেনি, অনেক কষ্ট করে ওই মেন্টাল মোটিভেশন দিয়ে আজকে দর্শকরাই ক্রিকেটটাকে এই পর্যায়ে এনেছে। আপনারা জানেনই না, টেস্ট স্ট্যাটাস পাওয়ার মিনিমাম যোগ্যতা বাংলাদেশের ছিল না, মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের ছিল না। মাঠের ক্রিকেটে এক পাকিস্তানকে হারানো টেস্ট স্ট্যাটাস পেয়ে গেল না, এটা তখনকার দর্শকরা, তখনকার ক্রীড়া পাগল দর্শকরা। 98-এ যখন বাংলাদেশে মিনি ওয়ার্ল্ড কাপ বসে, উইলস ইন্টারন্যাশনাল ট্রফি বসে, তখন আলী বাকের এসেছিলেন ICC-র তরফ থেকে দেখার জন্য, যে ক্রেজ বাংলাদেশ নাই, তারপর ক্রিকেটের যে ক্রেজ দেখেছে, তখনকার দর্শকদের মধ্যে কোনো টক্সিসিটি ছিল না। তখনকার দর্শকরা মন প্রাণ থেকে ক্রিকেটটাকে অ্যাপ্রিসিয়েট করতেন, যাই খেলতো বাংলাদেশ 10 ওভারে 20 রান 4 উইকেট ওইটাকেই অ্যাপ্রিসিয়েট করতেন। অ্যাপ্রিসিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাপ্রিসিয়েশনটা খুব প্রয়োজন। আমি তো 2010-11-12 সালের দিকেও দেখেছি যে দর্শকরা খুব সাপোর্টিভ, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল রিয়াদ, তামিম ইকবাল, নতুন প্লেয়ারদেরকেও ওইভাবে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, নতুন প্লেয়ারদেরকে ওইভাবে ওয়েলকাম করা হচ্ছে, এনামুল হক বিজয়রা যখন আসলো ওইভাবে ওয়েলকাম করা হচ্ছে। হঠাৎ করে একটা টক্সিসিটি আমাদের মধ্যে কেন জানি না বেড়ে গেছে। এই টক্সিসিটিগুলো আমাদের পরিহার করা উচিত, কারো ভালো বিষয় নিয়ে আলোচনা করা উচিত যে ওর মধ্যে এই ভালো ক্যাপাবিলিটি রয়েছে, খারাপটা নিয়েও আলোচনা করা উচিত, বাট সেটা অবশ্যই পার্সোনাল অ্যাটাক না, গঠনমূলক। ওই যে লর্ড ফর্ড কী কী যেন আপনারা বানাইছেন ভাই, আল্লাহর ওয়াস্তে এই সব জায়গা থেকে একটু বেরিয়ে আসাটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে দিন শেষে আমাদের দর্শকরাই বাংলাদেশের ক্রিকেটকে এই পর্যায়ে এনেছে। দেখেন, ও আমার কথার সঙ্গে একমত, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আপনারা কী মনে করছেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।